অনেক ক্ষেত্রে মহিলারা উত্তরাধিকার সম্পদে প্রাপ্ত অংশ থেকে বঞ্চিত হয়। এ বিষয়ে শরীয়তের বিধান এবং মহিলাদের করণীয় বিষয় জানতে চাই। ভাইরা আমার, মহিলারা তাদের উত্তরাধিকার সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত যারা করবেন, তারা প্রত্যেকে সম্পদ আত্মসাত করার অপরাধে অপরাধী হবেন, এই কবিরা গুনায় লিপ্ত হবেন। একজন চোর যেরকম আরেকজনের সম্পদ চুরি করার জন্য কবিরা গুনাহ করেছে, একজন ডাকাত যেরকম ডাকাতি করার কারণে কবিরা গুনাহ করেছে, ঠিক একইভাবে নিজের মায়ের পেটের ভাই আপন বোনকে বাবার সম্পদ থেকে যদি ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বঞ্চিত করে না দেয়, নিজের দাদার সম্পদে ফুফুর হক যদি ভাতি যারা না দেয়, তাহলে সেক্ষেত্রে এই লোকটা ওই চোর চুরি করে ডাকাত ডাকাতি করে যেরকম মানুষের সম্পদ আত্মসাত করেছে, এই লোকটা নিজের রক্তের সম্পর্কীয় আপনজনের সম্পদও আত্মসাত করেছে। কোনো কোনো ক্ষেত্রে এর আত্মসাতের ভয়াবহতাটা বরং আরো বেশি, কারণ আপনি এখানে আত্মীয়ের সম্পদ আত্মসাত করেছেন। দানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে দান করলে আপনি একটা সওয়াব পাবেন, দানের সওয়াব। আর ওয়াসাদাকাতু আলা দিল কুরবা সিলাতুন ওয়াসাদাকা, আপনার যদি নিকট আত্মীয়দেরকে দান করেন তাহলে দুইটা সওয়াব পাবেন, এক হলো দানের সওয়াব, আর একটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। তো সেটা যদি দানের ক্ষেত্রে ডাবল সওয়াব হয়, তাহলে আত্মসাত আপনি আরেকজনেরটা করলে যদি একটা গুনাহ হয়, রক্ত সম্পর্কীয় মানুষের সম্পদ আত্মসাত করলে গুনাহ ডাবল হবে। অতএব বন্ধের হক সবাই বুঝাই দেব তো ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছেন, নামাজ কালাম পড়েন, মুখে লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে, ওমরা করতে যান, হজ করতে যান, ওয়াজ মাহফিল করেন, মসজিদ মাদ্রাসার টাকা পয়সা দেন, মাগার বন্ধের হক দেন না, আছে না নাই? এই বন্ধের হক মেরে খাওয়া মানুষ কখনো ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি এক বিঘত সম্পদ আত্মসাত করবে, সাতভাগ জমিনকে আল্লাহ তাআলা তার গলায় ঝুলিয়ে দিবেন, যে কত খাইতে পারস খা, এটা হবে তার শাস্তি। অতএব বন্ধের হক বুঝাই দিব তো ইনশাআল্লাহ। বোনরা নিতে চাইবে না, আমি জানি আমাদের সমাজে মেয়েরা এমনি লাজুক, এরপরে আবার জানে যে বাবার সম্পদে যে আমার ভাগ আছে যদি নিয়ে যাই, এমনি আমার ভাই যে সেসরা সেসরা যদি নিয়ে যাই, এরপরে আর এই বাড়িতে আমি এসে একটু দাঁড়াবো, বাপের ভিটা, বাপের বাড়ি, নিজের ছোটবেলার স্মৃতি এখানে আছে, একটু আসবো, সে মুখটা পর্যন্ত আমার আর থাকবে না, সেই ভয়ে মেয়েরা নিতে চায় না, ভাই আমার দরকার নাই, তারা নিতে চায় না। আপনি ভাই হিসাবে আপনার কর্তব্য তাদেরকে অভয় দেওয়া, যে না। আল্লাহ তাআলা কোরআনে সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন কোনটা জানেন? কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটা? সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার এই আয়াতটা। কোন আয়াত? যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি বন্টনের কার কতটুকু হক আছে সে বিষয়ের বিস্তারিত বিবরণ যে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওই আয়াতটা সবচেয়ে বড় আয়াত। এর একটি কারণ, অনেক মুহাক্কিক, অনেক বিশ্লেষক উলামা ইকরাম এটাও বলেন যে অন্য বিষয়ে আল্লাহ তাআলা কথা বলে থেমেছেন, দাড়ি দিয়েছেন, কমা দিয়েছেন, কিন্তু সম্পদ বন্টনের, মানুষ মারা গেলে তার প্রত্যেকটি সম্পদ কে কতটুকু পাবে, এই যে বন্টন নামা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, এই বন্টন নামাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দিয়েছেন যে সম্পূর্ণ বন্টন নামা শেষ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা স্টপ করেন নাই, থামেন নাই, দাঁড়ি দেন নাই। কত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বিষয়টা এবার দেখেন। এই জন্য ভাইরা আমার, একটা আয়াতের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার সম্পদের কোথায় কি বন্টন হবে সব ডিটেল আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এটা কোরআনের অলৌকিকত্ব এবং কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এক জায়গায় বলেছেন, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ নির্ধারণ, কাই কতটুকু পাবে, তোমার ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, এটা আল্লাহ নির্ধারণ। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের সন্তান সন্ততি, বাবা মা, কে কার কতটা উপকার আসবে তোমরা জানো না। অতএব আল্লাহ যাকে যতটুকু দিতে বলছেন ততটুকু দিয়ে দাও। এই জন্য ভাইয়েরা কোরআনের এই আয়াত দেখে বোনদেরকে বলবেন যে, বোন আল্লাহ যেহেতু নির্ধারণ করে বলে দিয়েছেন, যেটা আল্লাহর নির্ধারণ এটার হেরফের করা যাবে না, অতএব তোমাকে এটা নিতেই হবে। আমার বাবার, আমার মায়ের মৃত্যুর পর আমার সম্পদে আমার বোন যেটুকু পাবে, বোনকে হাসি মুখে তাকে দিতে হবে। টোটাল জমি জমা, ঘর বিটা সহ সকল স্থাবর অস্থাবর নগদ টাকা পয়সা যা আছে, মৃত্যুর পর মৃত ব্যক্তির দেনা থাকলে দেনা পরিশোধের টাকা বাদ দেওয়ার পর বাকি যেগুলো আছে, তার ওসিয়ত যদি থাকে ওয়ান থার্ডের মধ্যে, অর্থাৎ টোটাল অ্যাসেটের ওয়ান থার্ডের মধ্যে তার ওসিয়ত কার্যকর হবে, এটুকু হওয়ার পর বাকি যা থাকবে
এটা বোনদেরকে বলতে হবে ফরায়েজ অনুযায়ী শরীয়ত অনুসারে তোমাদের এই এই পাওনা হয় তো সব জমিটা তোমরা নিবা না ঠিক আছে তাহলে এটার ভ্যালু টোটাল এত দাঁড়ায় এই টাকা নাও অথবা অমুক জমি নাও এদিক থেকে বাড়ায় নাও ওদিক থেকে আমাকে ছাড় দাও নেগোসিয়েশন করো করে বোনদেরকে হক বুঝাই দিবেন এবং বোনদেরকে বলবেন বাবার বাড়ির হক নেওয়ার মানে এই না যে তোমার আর বাবার বাড়িতে কোনো আসার সুযোগ নেই ভাই বোনের সম্পর্কে কি হক নেওয়া পর্যন্ত না জীবনের অতএব আমার বাবার সম্পদে তোমার হক তুমি নিয়ে গেছো এর মানে এই না যে আমার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে সম্পর্ক আজীবনের তুমি চিরকাল আসবা আমিও তোমার বাড়িতে চিরকাল যাব চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বোনদেরকে আমরা সম্পদ বুঝাই দেব তো ইনশাআল্লাহ এই দেশে জমির দলিলগুলো যারা ঘাটাঘাটি করেন তাদের অভিজ্ঞতা আছে এ দেশের যত জমির দলিল আছে খুঁজে দেখবেন কয়টা জমির দলিলে মেয়েদের মালিকানার নাম লেখা আছে দেখেন সব ছেলেরা মালিক কারণ যে দুই নম্বরই করে বোনদের হক দেওয়া হয় না ফুফুদের হক দেওয়া হয় না সবাই দেব তো ইনশাআল্লাহ